চুরির 72 ঘন্টার মধ্যে পুলিশি তৎপরতায় উদ্ধার 8টি টোটো। ঘটনায় গ্রেপ্তার 3। চুরি যাওয়া টোটো ফেরত পেয়ে খুশি টোটো চালকেরা। চুরির 72 ঘন্টার মধ্যেই পুলিশি তৎপরতায় উদ্ধার 8টি টোটো। ঘটনায় গ্রেপ্তার 3। চুরি যাওয়া টোটো ফিরে পেয়ে খুশি টোটো চালকেরা। ঘটনা সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই উত্তর চব্বিশ পরগনার বাগুইআটি এয়ারপোর্ট এবং দুর্গানগর ও অশোকনগর সহ বেশ কয়েকটি জায়গায় রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছিল টোটো। দিনের পর দিন টোটো চুরির ভয়ে রাতে ঘুম উড়ে গিয়েছিল টোটো চালকদের। গত শনিবার অশোকনগর এলাকা থেকে বেশ কয়েকটি টোটো চুরি ঘটনায় অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন টোটো চালকেরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অশোকনগরের অগ্রদূত ক্লাব এলাকা থেকে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর তারা সেই টোটো চুরির কথা স্বীকার করে। পুলিশ সূত্রে আরও জানা যায়, 3 অভিযুক্তের নাম শাহজাহান মণ্ডল, বাড়ি গুমা ছোট বামুনিয়া এলাকায়, রাহুল দে, বাড়ি অশোকনগর মানিকতলা এলাকায়, রাহুল দে, বাড়ি অশোকনগর মানিকতলা এলাকায়, সহরপ মণ্ডল, বাড়ি স্বরূপনগর থানা এলাকায়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনার তদন্তে নেমে 8টি টোটো উদ্ধার করে পুলিশ। জানা যায়, অভিযুক্তদের 3 দিনের পুলিশি হেফাজতের পর আজ পুনরায় তাদের বারাসাত আদালতে তোলা হয়। পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা যায়, উদ্ধার হওয়ার টোটোগুলি টোটো চালকদের হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান, অশোকনগর পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ, রাতের অন্ধকারে টোটোগুলি চুরি হয়ে যাওয়ায় চিন্তিত ছিলেন টোটো চালকেরা, কারণ তাদের রুটি রুজির একমাত্র সম্বল এই টোটো। অত্যন্ত ধন্যবাদ জানাবো অশোকনগর থানার পুলিশ প্রশাসনকে, বড়বাবু সহ সমস্ত পুলিশ কর্মীদের, যে এত বড় ঘটনা, যে একটা গরিব মানুষের টোটো রাতের অন্ধকারে বা টোটো মালিকের অগোচরে চুরি হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি একটা ঘটনার কিনারা করতে পারলো। আজকে 8টা টোটো বাজেয়াপ্ত করা হয়েছে, উদ্ধার করা হয়েছে 8টা টোটো এবং 3 জন আসামি ধরা পড়েছে। তো সাধারণভাবে আমরা খুশি, এই কারণে গরিব টোটো চালক ভাইদের, একটা টোটো যে চুরি হয়ে যাচ্ছে তারপরে তাদের পথে বসা ছাড়া কোনো উপায় ছিল না। তাদের সবাই সম্বল বলতে একটা টোটো, সেই টোটোটাও যদি চুরি হয়ে যায়, তো পুলিশ প্রশাসন এত সক্রিয় হয়ে কাজ করে এতগুলো টোটোকে উদ্ধার করেছে এবং আসামিদের গ্রেপ্তার করেছে। 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি 8টি টোটো উদ্ধার করেছে অশোকনগর থানার পুলিশ। টোটো চুরির 72 ঘন্টার মধ্যে টোটো উদ্ধারের ঘটনায় পুলিশের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এ বিষয়ে এক টোটো চালক জানান, তো আমরা খুশি, কেননা আমাদের যে টোটোরা চালিয়ে খাচ্ছি, আমাদের পেটের ভাত যারা যদি কেউ নিতে আসে, তাহলে আমাদের তো সেটা অসুবিধাই, যেটা উদ্ধার হয়েছে তার থেকে আমরা খুশি, খুবই খুশি। অশোকনগর থানাকে আমরা যথেষ্ট ধন্যবাদ দিই। আমাদের পাড়াতেও ধরেন একটা টোটো চুরি হয়ে গেছিলো কিছুদিন আগে, সেটা তো আর পাওয়াই যায়নি, যাক 8টা টোটো যে উদ্ধার হয়েছে সেই জন্য আমরা তো অনেকটাই খুশি। সেই ব্যুরো রিপোর্ট, নিউজ নমান্সল্যান্ড, অশোকনগর।